আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানিয়া আক্তার, প্রভা বরাবরের মতো আপনাদের সাথে ল টিউব থেকে চলে এসেছি। তো আজকে আমি যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটি একটি মামলা বা কেস। এই কেসটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক মামলা। এটি তিন তালাক কেস নামেও পরিচিত, সাইরা বানু বনাম ইন্ডিয়া। তো চলুন আমরা মামলাটি সম্পর্কে জেনে নিই। তো মামলার বিষয়বস্তু জানার আগে আমরা হচ্ছে আমাদের যে মুসলিম বিবাহ বিচ্ছেদ কীভাবে হয় বা ডিভোর্স কত প্রকারের হয় সেই সম্পর্কে একটু জেনে নিই। ডিভোর্স হচ্ছে আমাদের স্বামী কর্তৃক হয়ে থাকে, স্ত্রী কর্তৃক হয়ে থাকে, উভয়ের সম্মতিতে হয়ে থাকে এবং জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। তো স্বামী কর্তৃক যেই তালাকগুলো হয়ে থাকে সেই তালাকগুলোর মধ্যে একটা হচ্ছে তালাকি বেদাত। এই তালাকি বেদাতকে তিন তালাকও বলা হয়। এই ধরনের তালাক একই সাথে স্বামী পরপর তিনবার বলে দিলেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যেমন হচ্ছে তোমাকে আমি তালাক দিলাম, তালাক 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 যদি দিয়ে থাকে সেক্ষেত্রে সাথে সাথেই বিবাহ বিচ্ছেদটা হয়ে যায়। এই ক্ষেত্রে কোনো আর্বিট্রেশন করা বা রিকনসিলিয়েশন করার কোনো সুযোগ থাকে না। তো চলুন আমরা হচ্ছে বিস্তারিত কেসটা সম্পর্কে বা মামলাটা সম্পর্কে জেনে নেই। তো সাইরা বানু বনাম ইন্ডিয়া মামলায় আপনার তালাকি বেদাতকেই চ্যালেঞ্জ করা হয়েছিল। উত্তরাখণ্ডের কাশীপুরের সাইরা বানু 2016 সালে তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সবার আগে জনস্বার্থে মামলা দায়ের করেছিলেন। তো জনস্বার্থে মামলাটি মানে হচ্ছে আমাদের পিআইএল দায়ের করেছিলেন। তো সাইরা বানু আরফিন রহমান, গুলশান পারভিন, ইশরাত জাহান ও আতিয়া সাবরি নামে কয়েকজন তালাকপাত তো নারী সেই সময় আপনার পৃথক পৃথক মামলা দায়ের করেছিলেন এবং সেগুলোকে একত্রিত করে আমাদের সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক বেঞ্চ তৈরি করেন। এই এবং সেই বেঞ্চের মাধ্যমে এই বিশেষ মামলাটি তারা হাতে নিয়েছিলেন এবং রায় দিয়েছিলেন। এবং অনেকগুলো সংগঠন, সরকারি দপ্তর, নারী জাতীয় কমিশন ও অন্যান্য ব্যক্তিরা এই মামলার অংশ নিয়েছিলেন। যদিও মুসলমানদের মধ্যে প্রচলিত একটা প্রথা নিয়ে এই মামলা, কিন্তু এক হিন্দু নারীর দায়ের একটি মামলা চলাকালীন এর সূত্রপাত হয়েছিল। কর্ণাটকের বাসিন্দা এক হিন্দু নারী তার পৈতৃক সম্পত্তি ভাগ পেতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এবং সেই সময়ে যে মামলাটি চলছিল বা শুনানি চলাকালীন সময়ে নারীর বিরুদ্ধে পক্ষের আইনজীবী মন্তব্য করেছিলেন যে আদালতে হিন্দু উত্তরাধিকারী আইন নিয়ে কথা হচ্ছে, কিন্তু মুসলমানদের যে ধর্মীয় নিয়মগুলো আছে সেগুলোতেও কিছু ল্যাকিংস আছে এবং সেগুলো মুসলমান নারীদের অধিকার হরণ করে থাকে। আমাদের মামলাটির ঘটনা হচ্ছে উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন আমাদের সাইরা বানু। তিনি হচ্ছে 2015 সালের অক্টোবরে তার বাবার বাড়িতে গিয়েছিলেন ডাক্তার দেখাতে এবং হঠাৎ করে তিনি তালাকনামা পান এবং এই তালাকনামা হঠাৎ করে পাওয়ার পর এই দুই সন্তানের মা 15 বছর সংসার করে হঠাৎ করে তালাক পেয়ে তিনি অবাক হয়ে যান। তারপর তিনি তার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তার স্বামীর সাথে যোগাযোগ করতে তিনি ব্যর্থ হন। তো এখানে প্রধানত দুইটি ইস্যু ছিল। ইস্যু নাম্বার ওয়ান হচ্ছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক ইসলামের মৌলিক বিধান কিনা, এবং নাম্বার টু হচ্ছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক কি মৌলিক অধিকার ভঙ্গ করে কি না। তো চলুন আমরা হচ্ছে মামলা কখন দায়ের করা হয়েছিল সেটা তো আমি আগেও বলেছি, সেটা হচ্ছে 2016 সালে ফেব্রুয়ারি মাসে সাইরা বানু সুপ্রিম কোর্টে মামলাতে দায়ের করেন। ওকে, আমাদের সুপ্রিম কোর্ট কী কী রায় দিয়েছিলেন সেই রায়টি আমরা একটু জেনে নিই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেকরের নেতৃত্বে গঠিত 5 বিচারপতি বেঞ্চের মধ্যে 3 বিচারপতি এই তালাক প্রথাকে অসাংবিধানিক বা হচ্ছে ইনকনস্টিটিউশনাল অর এবং হচ্ছে কোরআন বিরোধী ঘোষণা করে রায় দেন এবং মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কোথাও তিন তালাক বিষয়টি উল্লেখ নেই বলে তারা জানান এবং এই প্রথা কোরআনের বিধান লঙ্ঘন করে বলে এই রায়টি দেওয়া হয়। তবে প্রধান বিচারপতি এবং সাংবিধানিক বেঞ্চের বিচারপতি আব্দুল নাজির এই প্রথার বিরুদ্ধে মত দেননি। 3 বিচারপতির মৌখিক তালাকের মাধ্যমে এই যে আমাদের যে মৌখিক তালাকটা দেওয়া হয়, 3 বিচারপতি বলেন যে এই রায়টা দেওয়ার মাধ্যমে আমাদের 14 নং অনুচ্ছেদ, আমাদের কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশন, সেটিকে ভায়োলেট করা হয় বা লঙ্ঘিত করা হয়। এবং বিচারকদের সংখ্যায় আমাদের আদালত বলে যে তালাকি বেদাত হচ্ছে আমাদের অসাংবিধানিক। বিচারকদের সংখ্যা বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে মেজরিটি যেহেতু 3 জন বলেছেন যে এটি অসাংবিধানিক, সেহেতু আমাদের কোর্ট থেকে রায় আসে যে এটি হচ্ছে অসাংবিধানিক এবং হচ্ছে আমাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ, মানে ভারতের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদটি ভায়োলেট করা হওয়ার কারণে আমাদের এটি হচ্ছে কোনো মৌলিক অধিকার নয় এবং হচ্ছে আগামী 6 মাসের মধ্যে নতুন আইন করতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে হবে বলে আমাদের রায়টি দেওয়া হয় এবং নতুন আইনের জন্য সরকারকে মুসলিম ল বোর্ডেরও মতামত নিতে হবে বলে আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটি রায় দেওয়া হয়। তখন আদালত আরও বলে যে তিন তালাক যে ধর্মীয় আপনার প্রথাটি হচ্ছে ধর্মীয়
এবং হচ্ছে আপনার আমাদের যে সংবিধানের যে ধারা সেগুলোর সাথে লঙ্ঘন করছে, বা সংবিধানের ধারা না সরি অনুচ্ছেদগুলোকে হচ্ছে লঙ্ঘন করছে। আর রায়ের পর্যবেক্ষণ করতে গিয়ে আমাদের সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ বেশ কিছু মুসলিম দেশের আইন উল্লেখ করে বলেছেন যে সেসব দেশে তিন তালাকের অনুমোদনই নেই, তাই স্বাধীন ভারতে ওই প্রথা থাকা উচিত নয়। তো দ্বিতীয় হচ্ছে আমাদের যেই কি বলে দ্বিতীয় ইস্যুটি ছিল সেটি হচ্ছে তিন তালাক ইসলামের মৌলিক বিধান কিনা এবং এর কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা। তো হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট বলেন যে হলো মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে কোথাও তিন তালাকের বিষয় নেই এবং এই প্রথা কোরআনকে লঙ্ঘন করে। তো ভারতীয় মুসলমানদের ব্যক্তিগত বিধানগুলো দেখভালকারী যে বেসরকারি সংস্থাটি আছে সেটি হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তিন তালাকের উপর যে কোনো নিষেধাজ্ঞার বিরোধিতা করে তারা বলেন যে এটি হচ্ছে আপনার আদালতের বিষয় নয়, এটি হচ্ছে আপনার ধর্মীয় বিষয়, এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ যারা তিন তালাক প্রথায় সমর্থন করেন তাদের কথা কোনো আদালতে এই প্রথাকে বিচার করতে পারবেন না, এবং নিজস্ব ধর্মীয় অনুশাসন মেনে চলার যে অধিকার মুসলমানদের রয়েছে তাতে কোনো আদালত হস্তক্ষেপ করতে পারবেন না বলেই তাদের মতামত। তাদের সুপারিশ ছিল যে যারা টেলিফোনে তিন তালাক দেয় বা হচ্ছে আপনার তালাক কাগজের মাধ্যমে লিখে পাঠায় বা চিঠির মাধ্যমে পাঠায় তাদেরটা হচ্ছে বন্ধ করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে সামাজিক বয়কটও করা, কিন্তু তিন তালাকটা আসলে সম্পূর্ণভাবে তুলে দেওয়া না, কারণ এটা ধর্মবিরোধী হবে। তখন হচ্ছে আমাদের ভারতের সরকার ও আইন কমিশন তিন প্রথা নিয়ে সমস্ত পক্ষের মতামত সংগ্রহ করতে আদেশ দেন এবং এই প্রথাকে শাস্তিযোগ্য করে আমাদের কেন্দ্রীয় বিজেপি সরকার দ্য মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস ইন ম্যারেজ অ্যাক্ট নামে একটি বিলও আনে, যা হচ্ছে সাধারণভাবে তিন তালাক বিল নামেও পরিচিত। তিনবার তালাক উচ্চারণ করে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দিলে এই আইন অনুযায়ী মুসলিম পুরুষের তিন বছরের জেল এবং আর্থিক জরিমানা বিধান রয়েছে। তালাকপ্রাপ্তের স্ত্রীর ভরণ পোষণও অধিকার রয়েছে এবং 2019 সালে এই আইনটি করা হয় এবং এই আইনটি এখন কার্যকর করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আবারও ধন্যবাদ, এবং ল টিউবের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।